अकल यार है सौसत बदल लेती है इश्क बेचारा न मुल्ला न साहिद न हकीम है अकल बुद्धि अज्ञान धूर्त सियाल मत धूर्त बुद्धि का बुद्धि खाली को ना बुद्धि धूर्त सौसत बदल लेती है बुद्धि बार बार पोशाक बदला এই বুদ্ধি না খাটলে আরেক পোশাক আর এই বুদ্ধি খাটলে না আচ্ছা এই আরেক পাখি জমিন কেন মারুন আচ্ছা এই বন্ধ মেঘের জন্য বুদ্ধি এই বুদ্ধি এই যে বুদ্ধির সভা একটা লাইয়ার হয় আইলার মানে ধূর্ত বুদ্ধিটা নিজে ধূর্ত সংসদ বদল লেতি হয় বারবার পোশাক বদলায় ইশক বেচারা ইশক মানে প্রেম বেচারা মানে সরল ইশক বেচারা না মোল্লা না জাহিদ না হাকিম সরল প্রেম মৌলবিও না বক্তাও না বিচারকও না প্রেম মানুষকে উর্ধে উঠিয়ে নিয়ে যায় ভালোবাসায় আর বিচার থাকে না লাইলিনে যখন রাজায় বিয়ে করে লাইলিন তুমি তো একটা পেছি মুখি তোমার চান মনে করছি তুমি না জানি কত সুন্দর মজদু তোমার লেগা পাগল আমি দেই তুমি পেছি মুখি তোমার চেহারাই সুন্দর না কি বিয়া করলাম এখন লাইলি বলে ও গো রাজা ও গো আমার স্বামী আপনি যদি ওই মজদুর চোখ দুইটা আপনার চোখে লাগিয়ে নিতেন তাহলে দেখতেন আমার চেয়ে বড় সুন্দরী নাই এটি তাই একটা কথা আছে দ্য ড্রাইভ অফ দ্য রিজন ইজ দ্য বিগিনিং অফ দ্য লাভ যুক্তির যেখানে সমাধি প্রেমের সেখানেই শুরু চুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে আনন্দ নিজামুদ্দিন আউলিয়ার মাজার তোয়াফ করতেছিলাম একদিন গভীর রাত্রে এক জটালা ফকির মস্তান শীতের মধ্যে কি আল্লাহ জানে কথা আর কি কয় না তোয়াফ করতে করতে একদিন আমারে আস্তি করে ডাক শান্ত রয়েছে দেখছাম মুরিদ কিসকো কহতে হ্যায় আমরা আপ মুঝে থোড়া সা এহসান ফরমাইয়ে আপনি একটু কম বলে বাবা মুরিদ সেই পীর যদি ব্যবসা পাড়ায় কইনা থাকে পীরের কান্দে করে বাড়ি তুই আইবা কেন গেল কি কারণে গেল কোথায় গেল কেন এই কেন কোথায় কি এই তিন প্রশ্নের কবর যদি হয়ে যায় তাহলে তুমি আচ্ছা একটু আগে আমি বলছি একটু অহংকার করছি আল্লাহ মাফ করো অহংকারের ইবাদত কবুল হয় না আমি অহংকার করছি হাসান বসরি চিশতিয়া তরিকার সবচেয়ে বড় যে পিলা উনি কি বলছেন জানেন তাসকিরাতুল আউলিয়ার মধ্যে গরুরাস্ত মুসলমানি দরকার নিস্ত যে ইবাদত তোমাকে অহংকারী করিয়া তোলে তার যে যে পাপ কাজটি করিলে তোমাকে আল্লাহ পাইবার জন্য ব্যাকুল করিয়া তোলে উত্তম আবার শুনেন যে ইবাদত বন্দি অঙ্গ ভাষায় করি যে ইবাদত বন্দিগি করলে তোমার অহংকার পয়দা হয় রিয়া পয়দা হয় আমি বহুত বড় পরহেজগার এই অহংকার পয়দা হয় তার যে যে পাপ কাজটা করলে তোমার আল্লাহ পাইবার জন্য তোমার প্রাণ উতলা হয়ে যায় উহা উত্তম দলিল কোরআন
কিরকম যতটি আছে সবটি মিলাও আজাজিল মামুর মতন আমরা কেউই ইবাদত করা পারুন না মামুজান যে ইবাদত করছে বাবা রে বাবা আজাজিল জীবনে অহংকার করছিল হিব্রু ভাষায় অহংকার রে বলে বালাসা বালাসা হইল অ্যাডজেক্টিভ বিশেষণ যে অহংকার করে নাও ইবলিস উনার নাম কিন্তু হযরত আজাজিল আলাইহি সালাতু সালাম চাইটা অক্ষর কইছিল আনা খাইরুম মিনহু এই চাইটার লেগা সারা জীবনের লালতের তরটা আমি আদমের থেকে ভালো আর আজাজিল কিন্তু হাইজ্যাক করে নাই আজাজিল চান্দা তুলে নাই আজাজিল এক পাখি জমিন মারে নাই আজাজিল জেন টাকা পয়সা মাইরা খাই নাই আজাজিল আদম ব্যাপারীর মতো মানুষের দোকা দেয় নাই খালি চাইটা অহংকারের জন্য লানতের তক্তা দিয়ে দিছে নভেম্বর মাসেও বলছিলাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি উনার খুব বড় ওলি এবং হুজুরগণ উনার মর্তবা পূর্বে আমি আয়াতুল কুরসি মর্তবা উনি লিখছেন আয়াতুল কুরসি রাত্রে শুইবার সময় 101 বার সকালে 101 বার খাস দিলে বর্ষাকে রসুল মানুষ নিজের দিন জমাল না শরীর বুঝেন না কইরা পড়লে তার সারা জীবনের সমস্ত সগিরা কবিরা গুনাহ মাফ হয়ে যায় আমি তো কইরা খুব খুশি আমি তো আল্লাহ বাই চাইছি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি কইছে আল্লাহ বাই চাইছি নিচে দেহি ব্র্যাকেটে লেখা আছে বান্দার হক ব্যতীত আল্লাহ কই কি বান্দার হক মাইরা দিলে ওইটা আল্লাহ মাফ করার পারব না ভক্তির নিজি আবু দাউদ নেসাই আমি খাইছে কালাম তো এটা লাগো না কোরআনেই কইছে ওয়াকিমু সালাত বিরাশিবা আমরা কই 41 বিরাশিবার না গন্ধে 72 বার 370 বার হইল আমরা গন্ধ মাইয়া কই গণেন গা ওয়াতু জাকাত 32 বার রু 16 বার 17 বার আচ্ছা আর বান্দার হক মাইয়া খায়ও না তাইলে আমি আল্লাহ মাফ করতে পারবো না কোরআনে 274 বার বলছে আমার মুড়িদাঙ্গ আগে জিকির করবার আগে কই দেখ কেউ টাকা যদি পাই দিয়ে আমি আগে দিয়ে আসি খবর না তাহলে জিকির করবার আগে তাই বছর কাম না সুন্নাত আল্লাহ লা তাবদিলা আইনি নাই আমার আইনি আমি ভঙ্গ করি না আল্লাহ গান মাফ করুন না বান্দার হক মানছেন বান্দায় মাফ না করলে আমি করার পারি আমরা তো আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও সমস্ত গুণ আল্লাহ করে ছাগলটার কয়েছি কনের আগে তো তোর মাফ করে দিয়েছি তুই টাটকা পড়বি আরেক জায়গায় গিয়া তুমি জমাত করে 19,000 কোটি সোহামের গাঠিলে তো হবে যেই তাদের রেহস্তের দিকে ফেরস্তা নিয়ে দিতেছে আমি কলি মুদির কয় আল্লাহ 19,000 কোটি সোহাম নিয়ে যেতেছে আমার 5,000 টাকা মারছিল আল্লাহ ভাই তুই 5,000 টাকা মারছ ও আল্লাহ প্রত্যেকটা মিলত দে বাচ্চা কলিমুদ্দিন মাফ করে দাও উ হু আই কই কি এটা কলিমুদ্দিন ভাই এত উ হু আই হাই 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 বাপজান মনবি সামনে কি সুন্দর আল্লাহকে জানলা সমস্ত গুণ আপনাদের
Bu dütü anlı masallah anı canı bir kapatın kol kolu. Yih! Allah'ın vereyse, Allah'ın kocakalı koyaki. Anı tutarın kohanı rakı imam kuna gici. Amar kaçı ki buna korbi? Roja korostayı, elit aman kaçı. Namaz korostayı amar kaçı, hoş korostayı amar kaçı, zekat destayı amar kaçı, kurbanı destayı amar kaçı. Eylem de sahip bakır. Kintu tuyce bandar hak parça. Oy jomi eti bara ekatlu elo eti mer hokta maina de umum kere eta koina bhala ei bandar hok koto rokom bhabe mare umum kete bela tai bolche ar aital lazi unkanti bumir di fazalikal lazi yahum yati tumi ki sei manush ta ke dekhcho je islam theke khali hoye geche ba যে এতিমের থেকে মুখ ফিরিয়ে লইল ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফা সুতরাং ওয়াইলুল লিল লিল ওই সমস্ত মুসাল্লিনা মুসাল্লিরা ওই সমস্ত মুসাল্লিগণের আমি দজুর ওয়াইল নামক দজুর রেডি কইরা রাখি জানিছি কাগজ লইগা আল্লাযীনা যাহারা আন সালাতিহিম তাহাদের নামাজগুলোকে সাহুন মানছে দেহাইবার লিগা পরে আমারে পরেজগার কো আমারে দিনদার কো আমারে নামাজি কো আমার লিগা নামাজ পড়ে না মানছে দেখাইবার লিগা গ্যালারিষ্ট করার জন্য পড়ে পগলে গান ওয়াইল দুটো লেখা আছে এই নামাজি আসসালাতু মিরাজুল মুমিনিন এই নামাজি মিরাজলে আবার এই নামাজি কোরআনে কইতাছে যে তরে ওয়াইল নামক দজুকে তাই যে দেখি স্টিল স্টিল দিয়া চাকু বানায় কষাই স্টিল দিয়া চাকু বানায় সার্জন স্টিল দিয়া চাকু বানায় কষাই স্টিল দিয়া চাকু বানায় সার্জন আচ্ছা সার্জনও কাটে কষাইও কাটে তাহলে তিন জায়গায় কষাই আর সার্জনের নিয়তে স্টিলের দুজনের একই নিয়তে চাকু বানাইছে স্টিল দিয়া দুজনের নিয়তে দুজনে কাটা আছে এইখানে নিয়ত দুজনের এক তিনটা জায়গায় নিয়তে চার নম্বর জায়গায় নিয়ত দুইটা দুই লাই সার্জন পেটটা কাটে মানুষে বাঁচাইবার নিয়তে হায়াত মৌত রেজেক দৌলত আল্লাহর হাতে কিন্তু তার নিয়ত থাকে মানুষটাকে বাঁচাবার জন্য সার্জন পেটটা কাটে আর কষাই কিয়ে লিগা গরুটা জম করে মাশাআল্লাহ আল্লাহু আকবার কয়ে গোস্ত বিক্রি করে দেখছেন স্টিল এক চাকু এক কাঁটা এক কিন্তু নিয়ত হল একটা গোস্ত বিক্রি করার একটা বাঁচান আসসালাতু মিরাজুল মুমিনি এই নামাজ তোমাকে মিরাজে নিয়ে যাবে আবার বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আবার আল্লাহ বলতেছে তোর সাক্ষী দিয়ে নে যে তার হাতে সাক্ষী দিব পায়ে সাক্ষী দিব আমি সাক্ষী দাম নাও না তুই মালা করছে তা করার করছে সব সাক্ষী তার নিজে আচ্ছা এই অন্য পেছনে এখন আমি যেটা কইছি যে আপনারা কেউ এটা শুনেন নাই যত বড় জ্ঞানী হন যত ইসলামিক রিসার্চ করে আজকে ওই কথাটা বলুন কেউই শুনেন নাই যদি কন এইটা শুনছি তার আমি 100 টাকার খোদার কথা খুশি হয়ে পরের দিকে আল্লাহ ওইটা হলে করুন আল্লাহুম্মা সাল্লি
koyadı. Allahumma Allah nice salli ala durud poren upore sayyadena sayyadi amar sayyad sayyadena ya nana amader sayyad aren ummatoder sayyader upore ami Allah e durud pori maulana mauli maulai koy nai ya ortho amar maulana ya nana maulana তোদের প্রভুর উপরে আমি নামা দরুদ পড়ি আল্লাহ আর শুধু কি এই তোর প্রভুর উপরে তার তোদের সৈয়দের উপরে তোদের প্রভুর উপরে কেবল দরুদ পড়ি না ওয়াহেল এবং তার বংশধরের উপরেও আমি দরুদ পড়ি তার বংশধরকে এইটুক জানি না রাখেন আলী ফাতেমা হাসান হুসাইন আর কে ইমাম জাইনুল আবেদিন ইমাম বাকের ইমাম জাফর সাদেক ইমাম মুসা কাজেম ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আসকারি ইমাম মেহেদি আলাইহে সালাতু সালাম আরে মিয়া ইমাম মেহেদির আলাইহে সালাতু সালাম ক বাপ দাদা গো কেন রাজি আল্লাহ তাআলা ক তারা তো সাহাবী না তারা আহলে বায়াত জিসমিয়াত আর রুহানিয়াত সাহাবীর জিস্তি জীবনে সবচেয়ে বেশি মহব্বত করছে একজন মুরিদকে তিনি তো জিসমিয়াত না তার নাম আমি বলবো না আমার আত্মীয় কিন্তু জিসমিয়াত তো ফরিদ ভাই জিসমিয়াত তো ফরিদ ভাই রুহানিয়াত অন্য জিনিস সুতরাং জিসমিয়াত আহলে বায়াত এই জন্য খাজা গরিব নওয়াজ জিসমিয়াত হুসাইনিয়া হাসানি কাউন্সিল আজম হাসানি ওয়াল হুসাইনি কথাটা বুঝছেন কাউরে আমি ঘৃণা করি না জি 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 সাহাবী সব সময় ছোট বড় বরাবর না কিন্তু তারা পাঁচ পঞ্চাশ অন্য জিনিস বারো ইমাম তাদের উপর বলতেছে ওয়াহেল ওয়াহেল শুধু তোমাদের সৈয়দ তোমাদের প্রভুর উপরে আমি দরুদ পড়ি না তার বংশধরের উপরে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি কত বড় কথা পড়েন اللهم صل على سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد দেখেন কি আবার কয়ে দিতেছে তোমাকে সৈয়দ তোমাকে মাওলা তার নাম কি জানো মোহাম্মদ তার উপরে আমি দরুদ পড়ি আর কোরআনে তো আল্লাহ কি বলতেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী কন্ট্রোলকে তো কইরা পড়া ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু এবং সমস্ত ফেরেশতারা মিলা ইউসাল্লুনা সালাত করেন সালাত হইল নামাজ সালাত অর্থ দরুদ সালাত অর্থ একটা পেটেরে পাকায়া দুইটা মুখ করন সালাত অর্থ কোমর তুলাইয়া নাচন ডিকশনারি খুলেন ওরে এখানে তার কোমর তুলে নাচন হইব না আরে চিনি মানি এই চিনি আবার চিনি মানি তোমারে চিনি আরে দুইটা তোমারে চিনি কেটে যাওয়ার চিনি কিন্তু খায়া হলে দাও নিশ্চয় আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিলা ইউসাল্লুনা তরুণ পড়েন আল্লাহ উপরে নবী একজন আম্বিয়া বহু বচন নবীর বহু বচন আম্বিয়া
রসুলের বহুবচন মুরসালিম তাইলে একজন নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা মিলা আমার নবীর উপরে দরুদ পড়ে রোজা করে বান্দায় নামাজ পড়ে বান্দায় হজ করে বান্দায় কুরবানি করে বান্দায় যাকাত দেয় বান্দায় সাফা মারওয়া দৌড়ায় বান্দায় হাজরে আসওয়াদে জুমা দেয় বান্দায় মুকামে ইব্রাহিমে তুয়াব করে বান্দায় শয়তান রে কঙ্কর মারে বান্দায় সব কিছু করে বান্দায় আল্লাহ কিছু করে না সারা কোরআন পড়া দেখি আল্লাহ কিছু করে না সব বান্দারে দিয়া করায় খালি একটা কাজ আল্লাহ করে সেটা কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বহুবচন কয় নাই আম্বিয়া কয় নাই আম্বিয়া বলে যীশু খ্রিস্ট হয় না আমার মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ স্বয়ং দরুদ পড়েন কইরা বলতাছেন তৌহিদের আদেশ আল্লাহ নিজে না কইরা বান্দারে হুকুম দেয় না এটা তৌহিদের আদেশ আমার রাসূলুল্লাহ মিষ্টি খাওয়া ছাইরা পুরীর ছেলেরে বলছে মিষ্টি খাইও না আরে ফজরের নামাজ নষ্ট হইয়া যাবে আমার বান্দাদের ঘুমেতে উঠতে দেরি হবে আমার নবীজি জানতেন তাই নিজে আগে ইচ্ছা কইরা ভুল করলো আরে ভুল করে নাই পৃথিবীতে মানুষ একটা জায়গায় পরাজয় বরণ কইরা আনন্দ লাভ করে আর সব জায়গায় অপমান অনুভব করে কোন জায়গায় পরাজয় বরণ কইরা আনন্দ লাভ করে জানে নিজের ছেলেরে জিতাইয়া দিয়া বাপে হাইরা গিয়া আনন্দ পায় ঠিক কিনা ভাই সন্তানরে জিতিয়া দিয়া বাপে হাইরা গিয়া আনন্দ পায় পোলাটায় পড়েছে না রে বাবা আমি দর্শন পারুন কি আনন্দ আনন্দ নাই কি কম শিখছি নাকি একটু পরে মাথা মুথা ঘুরিয়ে যে বের লেগে খালি দুইটা দুইটা ওই কথা কই গেছি কইলি মাথা ঘুরতে থাকবো যদি কোন মাথা না ঘুরে আমার কাছে টাকা নেই তাহলে কি কইল ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা তারপরে লাইনটা দেখে কত রহস্য শুনেন কি কইলো মিনু বলে নাই মিনু সারা কোরআনের কোথাও নাই মুমিনের জন্য কোন আদেশ নাই যদি কোরআনে দেখে পারেন আপনার পায়ের জুতায় আমার গাল সব আমানু কেন আমানু আমানু আর মুমিনের মধ্যে তফাত কি ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু আমানু বিল্লাহ হে ইমানদারেরা আবার ইমান আনো পুরো আল্লাহ এটা কি মূল কথা একবার ইমান আনছি আবার কি ইমান আনবার যাবো না
একবার তো ইমান আইনেই পালাইছি, আমার কোন দঙ্গের কথা কও যে আমার ইমান আনো? ইমান কি আমার দঙ্গ ভিঙ্গে যায় নাকি? ইমান কি বলে যায় না? লটর পটর আছে, ফাটকেরা বাইঙ্গা যায় পারে, ফাটকেরা তো নিজের গাঁথি লইয়া কাকড়ে।